ওয়াসল করেনি পৃথিবীর কোন ভার্সিটিতে সে পড়াশোনা করেনি প্রিয় নবীর দর্শে একটা মুহূর্তের জন্য একটা হাদিস শোনার সৌভাগ্য তার হয়নি অ্যাটেনশন প্লিজ আমার কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন প্রিয় নবীর দর্শে বসে কোনোদিন একটা কোরআনের আয়াত পর্যন্ত শুনেনি কিন্তু তার ফজিলত কত জানেন সহিহুল বুখারী সহি মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবীন নবী বাব ফাযাইল ওয়াসল কারনি নামক একটা বাব রচনা করেছেন ইমাম মুসলিম এখানে কানা বিশুদ্ধ সনদে হাদিস লিখছেন ওমর একদিন নবীর মজলিসে বসা নবীজি ওমরকে বলেন ওমর যদি কোনোদিন আমার কর্ণের অধিবাসী আমার পাগল ওয়াসল কারনির সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে তুমি তার কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত চেয়ে নিও জোরে 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 ওমরকে বলতেছে নবী অথচ আল্লাহর নবী তাকে কোনোদিন দেখেন নাই সে নবীকে কোনোদিন দেখেন নাই এটা শরীয়তের কথা হাকিকতটা বলতেছি কোনোদিন নবী তাকে শরীয়তে দেখেন নাই সেও নবীকে কোনোদিন শরীয়তে দেখেন নাই নবীজি তার ফজিলত বলতেছে মদিনা বসে ওয়াসাল কারনি তখন ইয়ামান দেশে হে মুসলমান উম্মতের নবীর কাছে উম্মত বেশি দূরে না নবীর কাছে উম্মত অনেক কাছে হ্যাঁ কথা বলেন না কেন কোরআনের মাসালা পড়ে দিব একটু বুঝাই যাই হযরত ওয়াসল কারনি ইয়ামানের কোন অঞ্চলে তিনি থাকেন নবীজি আরো বললেন ওমর রে তোমাকে আর একটা কথা বলি আমার ওয়াসল কারনির সঙ্গে যদি তোমার দেখা হয় তাহলে আমার ওয়াসল কারনির কাছে আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া চাইবে আমার ওয়াসল কারনি আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে দেরি হবে আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না এ জোরে বলেন আল্লাহু আকবার কথা বুঝতে পারতেছেন এটা আল্লাহর কাছে দাম আছে এটার দাম আছে তসবিহ হাতে নিয়ে উঠে কি বুঝাইতেছেন আপনি এটারও দাম নাই কোনো মূল্য নাই আল্লাহ লুকস টু ইউর হার্ট এটার দিকে আল্লাহ তাকে ভিতরে তাকায় বাহিরে সাতা কি আছে চামড়া সুন্দর না ধলা না কালা এগুলি আল্লাহর কাছে কোনো অভিপ্রায় না চার পয়সা মূল্য খুব মনোযোগ দিয়ে হযরত ওয়াসল করনি নবীজি বললেন আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে কবুল হতে দেরি হবে না যুবক শুনে যাও দুইটা কারণে ওয়াসল করনির দাম আল্লাহর কাছে অনেক বেশি এখানে অনেক বাবাজিরা বসা বয়সের ভারে তাদের শরীর এখন দুর্বল হয়ে গেছে এখানে অনেক বাবাজিরা বসা বয়সের কারণে তাদের চুল দাড়ি গুলি পেকে গেছে একদিন তাদের অনেক শক্তি ছিল দুই এক মন বুঝা মাথায় করে দুই সাড়ে দশ কিলো হেঁটে চলে গেছে এখন হাফ কিলো হাঁটতে গেলে শরীর ক্লান্ত এসে যা একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর আমি দীর্ঘ সময় ওয়াজ করব না আমি সামান্য সময় ওয়াজ করব কিন্তু কথা শুনবেন বাপ এ যুবক বন্ধু আমি আপনাকে বলছি মুরব্বীদেরকে বলার আর কিছুই নাই তারা আমার বাবার বয়সী আমার দাদার বয়সী বা আমার বড় ভাইয়ের বয়সী আমরা সাত ভাইয়ের ছোট্ট ভাইটা আমি বাবা ক্লাস থ্রিতে থাকা অবস্থায় মারা গেছেন আব্বাকে দেখছি কোনোদিন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ না পড়ে কোনোদিন বের হতেন না মরার তিন দিন আগে সবার কাছ থেকে ক্ষমা আছে মাফ সে দিন আদায় পরিশোধ করে আব্বা মারা গেছেন এটা আমলের কারণ হয়েছে খুব মনোযোগ দিয়েন এ মুসলমান হযরত ওয়াসল কারনি রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম দুইটা কারণে আল্লাহ তাকে মর্যাদা দিছেন দোয়া করতে দেরি হবে
দোয়া কবুল হতে দেরি হবে না ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের তখরিজের কিতাব লিখেছেন মজমাউয যাবাইদ মিসকিনের ঘরে আছে বাব এই বা এই কিতাবের ভিতরে একটা বাব লিখেছেন বাবু শাফা বাব আরবিতে বাব মানে পরিচ্ছেদ বাবু শাফা শাফাতের আলোচনা করতে গিয়ে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে মুজামুল কবির থেকে হাদিসে কারিমে এনেছেন আল্লাহর নবী বলেন উম্মত আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যে উম্মত আল্লাহর দরবারে দোয়া করবে মহেশরে সুপারিশ করবে বনু মুদার ও তামিম গোত্রের যে পরিমাণ পশু আছে এই পশুর যে পরিমাণ পশম আছে এই পশম তুল্য গুনাহগার বান্দা সুপারিশ করে মেশরের মাঠে সে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে আরো জোরে এ লোকটাকে উনি ওয়াসাল কারণ কেন এত ফজিলত দামটা কেন আমাদের মতো এত রং ঢঙের পোশাক পরে নাই এত ভাব চক্কর দিয়ে স্টেজ আসে নাই আমি আমার আত্মসমালোচনাকে পছন্দ করি এটা যুগের চাহিদা বিদায় আপনাদের সামনে এগুলি ফুরি আসতে বাধ্য হই তাহলে মানুষ কবে ফুরি দিয়ে সব এত বড় বক্তা এতে তো কোনো ভাব চক্কর নাই কিন্তু দূর এটা হুজুর বেল নাই পাবলিকিতা কয় আমার জীবনে বহু দেখেছি ওয়াজ করতে গেছি সাধারণ পোশাক পরেই সারা জীবন ওয়াজ করছি আমি তো রং ঢং ধরতাম তো সাধারণ পোশাক পরে গেছি লোকজনে যা বসে বসে বক্তাকে বলে হুজুরে কি ওয়াজ কর মানুষ ভাবে যে বক্তা মনে হয় পাগড়ি থাকবে 36-7 জুব্বা খুব সিক সাক ঝিক ঝাকে তালি তুলি এটা সে পকেট সকেট 2-10টা থাকবে আপনার ঠিয়া পয়সা দিবে না খালি দোয়া মিন দিন কি পাবলিক যে কি মনে করে এই জন্য এই আপনাদের কারণে এই কিছু পোশাক চেঞ্জ চেঞ্জ করা লাগে কিছু করার নেই তারপর যা হোক এটা মজলিসের একটা বিষয় থাকে তো যে কথা বলছিলাম ওয়াসাল কারণে তার জীবনের কি সম্বল ছিল জানেন একটা ছোট্ট ছাগলের পাল আছে ছাগল রাখত মারহাবা বলবেন আরো জোরে একজন ছাগলের রাখালের কি দাম আপনি কল্পনা করতে পারবেন কেন দুইটা কারণে এ যুবক আমার দিকে তাকাও তোমার ওই দুইটা দাম হবে আমি ফরিদি সাহেবের চাইতে বেশি দাম হবে ওলিউল্লাহ ফারুকী সাহেবের চাইতে বেশি দাম হবে যদি দুইটা জিনিস তোমার মধ্যে থাকে অনেক দাম হবে এই ফাগরি মাথায় দিয়ে হাঁটা লাগবে না অনেক দাম হবে ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহুর কথা কেন বলছি ছেলেরা বেলালের ওয়াজ শুনবে করবো আমি সাহাবিদের আলোচনা শোনাটা এটা তো ভালো দিক এ ওরা বিদেশ থেকে ওয়াজ শুনে আর কান দে ওই যে বেলালের ওয়াজ করছি মানুষ এটা শুনে কান দে আর যেখানেই যাই খালি বলে হুজুর এই ওয়াজটা করে আমি বুঝি যে এরা মোহাম্মতের জোশে বলে কিন্তু প্রত্যেক দিন তো একই ওয়াজ করলে ভিডিও হয় মানুষ বলবে হুজুর একটাই পারে এটা একটা জ্বালা তো যাই হোক আমি বুঝি যে এরা অনেক ভালোবাসার টানে রসুলের মোহাম্মতের টানে ওয়াজ শুনতে চায় এটা আমি বুঝি তারপরে করব হযরত ওয়াসাল কারনির কথাটা বলে দিয়ে খারাপ লাগতেছে আপনাদের চলবে হ্যাঁ খুব মনোযোগ দিন হযরত ওয়াসাল কারনি কত বড় দাম ছোট্ট একটা ছাগলের পালের রাখাল ছিলেন তিনি বাপ আহারে ছোট্ট ছাগলের পালটা ছেড়ে দিতেন মাঠে ময়দানে ওয়াসাল কারনি পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন কিন্তু জীবনে কোনোদিন নবীর দরবারে সে একটা মাসালাও তিনি জেনে যান নাই নামাজ পড়ে আজ থেকে জোরে কন জীবনে কোনোদিন নবীজির মজলিসে বসে একটা হাদিস কোনোদিন শুনে নাই ও যুবক বন্ধু শুনে যাবেন জীবন গড়ার সময় এখন সময় চলে গেলে আর জীবন গড়া যায় না আমরা অনেক সময় আমাদের জীবনটাকে হুমকির মুখে ফেলে দেই নেশার দিকে ঝুঁকায় দেই দুষ্টুমের দিকে ঝুঁকায় দেই না না জীবন বড় সুন্দর
জীবন বড় সুন্দর এই জীবন আপনি দেন নাই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে 800 কোটি মানুষের 1600 কোটি চোখ আছে এক একটা চোখ আমার আল্লাহ বানায়া মানুষের দেহে ফিট করে দিয়েছেন পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয় আল্লাহর দেহে একটা চোখ বানাইতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে একটা চোখ বানাইতে পারবে না আল্লাহ একটা জিহ্বা আপনাকে দিয়েছেন বড় চমৎকার এই জিহ্বার ভিতরে সমস্ত খাবার আপনি দেন জিহ্বা বলে দেয় টাম জিহ্বা বলে দেয় কাঁঠাল জিহ্বা বলে দেয় ভাত জিহ্বা বলে দেয় তেঁতুল জিহ্বা বলে দেয় এটা খিচুড়ি একই জিহ্বার ভিতরে হরেক রকমের স্বাদ আপনি আস্বাদন করলেন আহা আল্লাহ পাক আপনাকে একটা পেট দিয়েছেন আল্লাহর তাগারি বলা হয় এই পেটের ভিতরে যে খাবার আপনি দিলেন ওই খাবারটা হজম করে এই খাবারের প্রোটিন স্বাস্থ্য আর ভিটামিন আপনার শরীরের যেখানে যেখানে পৌঁছানোর দরকার আপনি নিজে পৌঁছান নাই পৌঁছাইছে কে এ বন্ধু খুবই মনোযোগ মানুষের মাথার ভিতরে ওই মগজের ভিতর দিয়ে রগ আছে সূচের মতো চিকুন চিকুন রগ এই রগের ভিতর দিয়ে রক্তগুলি পাঞ্চ হয় সেকেন্ডে হাজার হাজার বার রক্ত যায় যখন রক্ত চলাচল বন্ধ হয় তখন মানুষ ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক রক্ত ঘন হয়ে যায় রক্তের ভিতরে কোলেস্ট্রল জন্মে যায় বেশি বেশি তেল যারা খায় চর্বিযুক্ত খাবার যারা খায় তাদের রক্তের ভিতরে কোলেস্ট্রল জমে যায় তেল জমে যায় চর্বি জমে যায় ওই রক্ত যখন ঘন হয়ে যায় তখন ওই চিকুন রগের ভিতর দিয়ে যাওয়া আসা করতে বাধাগ্রস্ত হয় তখনই রক্ত ফেটে যায় মাথার ভিতরে ফেটে রক্ত ছড়ায় যায় মানুষ ব্রেন স্ট্রোক করে মারা যায় না হয় পাগল হয় এই জন্য বিজ্ঞান বলে মানুষ বেঁচে থাকা আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য না কারণ মানুষের হাড়ের ভিতরে সূচের মতো ছিদ্র আছে এই ছিদ্রকে নজেল বলা হয় ইংরেজিতে বলে নজেল ইঞ্জিনের ভিতরে নজেল আছে এই নজেলের ভিতর দিয়ে তেল পাঞ্চ হয় যখন তেল পাঞ্চ হইতে পারে না তখন ইঞ্জিন বন্ধ হয়ে যায় মানুষের বডির ভিতরে একটা হাড় আছে কাল এই কালবের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয় যখন রক্ত পাঞ্চ হইতে পারে না তখন মানুষ হার্ট স্ট্রোক করে আচ্ছা বলেন মানুষ মারতে আল্লাহর কয়দিন সময় লাগে কি হ্যাঁ এক সেকেন্ড লাগবে 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 তা আমাদের হায়াতের মালিক কে না একসাথে বলেন কে ও ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে সন্ধ্যার সময় কথা বললেন রাত্রিবেলা শুনলেন আব্দুল আলী মারা গেছে কি হয়েছে স্টক করছে হয়েছে না আব্বা এরকম হয়েছে না বহু হয়েছে বাবা দুনিয়াতে এখনো বাসা আছে স্টক করে মারা গেছে হায় 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 কত বড় ব্যথা বাবার হৃদয়ে এই ব্যথা বাবা সহ্য করলো বন্ধুরে খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান রঙের পৃথিবী অল্প সময়ের জন্য আসছি আবার চলে যাব কিন্তু কি নিয়ে যাব আল্লাহ বলেন দুইটা জিনিস নিয়ে তুমি কবরে আসো ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়া একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বহু নামাজি নামাজ পড়ে গিরামে ভেজালো বাদায় বহু নামাজি মুসল্লি নামাজ পড়ে সমাজে কাইজা বাদায় বহু মুসল্লি নামাজ পড়ে কিন্তু মানুষে মানুষে ভেজাল বাদায় আছে না নাই আছে কয়দিন আগে ডিমের দাম বাড়ছে আচ্ছা আপনারা বলেন মুরগাই কি হরতাল ডাকছিল তো সকালবেলা ডিমের দাম বাড়লো কে রাতের বেলা যে মুরগাই ডিম পারছে আগের দিন রাত্রে যে মুরগাই ডিম দিছে সেই মুরগা পরের দিন রাত্রেও ডিম দিছে
মুরগা তো কয় না যে আমি হরতাল ডাকলাম আমরা আর এক সপ্তাহ ডিম টিম দেব না তোরা যা পারিস খাই গে যা মুরগা তোই কথা কয় না কিন্তু ডিমে দাম বাড়লো কে কত আচ্ছা দাম কি কুত্তাই বাড়াইছে কে বাড়াইছে জোরে বলেন এই মানুষের ভিতরে মুসলমান আছে না ওরা জানে না যে আমাকে কবরে যেতে হবে তার মানে কি বাহিরে মানুষ ভিতরে জানোয়ার এই জোরে বলেন কথা বলেন বাহিরে মানুষ ভিতরে জানোয়ার কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে নিয়ে চলে গেল রাতারাতি এই টাকা নিয়ে মক্কায় চলে যায় হজ করার জন্য শয়তান আসে আর কয় তোর মতো হাজি যতদিন দুনিয়াতে আছে ততদিন আমার আর শয়তানের কোনো কাজ নেই কি বাবা খারাপ বলছি আচ্ছা আপনারা বলেন তো কুত্তার গোশত খেয়ে কেউ যদি হজ করে হ্যাঁ হজ হবে কি আয়ুব ভাই দিয়ে আসতেছে কুত্তার গোশত খেয়ে কেউ যদি নামাজে আসে হবে আচ্ছা খুব মনোযোগ দিয়ে কুকুরের গোশত খেয়ে নামাজে আসলো শুকুরের গোশত খেয়ে খোদার ঘর তাওয়াফ করলো কুত্তার গোশত খাইয়া খোদার ঘর তাওয়াফ করলে তাওয়াফ হবে না হজ হবে না নামাজও হবে না জিকির হবে না তাহলে আপনারা বলেন মানুষের মাথায় বাড়ি দিয়া মানুষের রক্তগুলি চুষে নিয়ে যারা কোটি কোটি টাকার মালিক হয়ে হজ আদায় করে নামাজ সেজে নামাজি হইয়া দাড়ি টুপি দুই তিন চিল্লে চার পাঁচ চিল্লে টিল্লে মেরে দিয়া গাট্টি বুকসে নিয়ে ঘুমায় টুমায় যায় কিছু করুক না কেন বাপ কেয়ামত পর্যন্ত হবে কিন্তু একটা সেজদাও মালিকের দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা বুঝে কবরে যাইতে হবে বাপ চলেই তো যাব দুনিয়া থেকে তো চলে যেতেই হবে আজ অথবা কাল হ্যাঁ যুবক বন্ধুদের জন্য নসিহতটা খুব মনোযোগ ওয়াসাল কারনির কথা বলছিলাম আমি নবীর আশেকের কথাটা বলে বাকি আলোচনার দিকে যাব দুইটা কারণে আল্লাহ তারে এত বড় মর্যাদা দিল কিন্তু ছাগলের রাখাল ছাগল পালতেন তিনি তাও কেমন করে পালতেন ছাগল ছেড়ে দিতেন মাঠে আহারে ওয়া সালকানি নবীর পাগল পাহাড়ের ছায়ার পাশে নামাজে দাঁড়ায় যাইতেন ছাগলে পালে খাইতো মাঝে মধ্যে বাঘেরা এসে ছাগল পাহারা দিয়ে চলে যাইত না আসতে হয়ে গেছে ওয়া সালকানি মাঝে মধ্যে বাঘেও পাহারা দিত আরো জোরে আমরা রে কুত্তাও তো চিনি না আচ্ছা একটা কথা শুনে রাত্রিবেলা ঢাকায় যখন ঢুকি না তখন এই অলিগুলি দিয়ে তো মাঝে মধ্যে যাওয়া লাগে তো দুই ফাঁস দিয়ে কুত্তা বয়ে থাকে প্রাইভেট কারটা দেখলি কুত্তায় দাবর দেয় বুঝি রে কিছু প্রাইভেট কারের উপর কুত্তাই খেপা খেয়ে প্রাইভেট কার দেখলি কুত্তায় দাবর দেয় আমি ভাবছি বাংলাদেশের কুত্তা মনে হয় আমার উপর খেপা তা আমি ইন্ডিয়াতে শিলিগুড়ির মাহফিল শেষ করে কুচবিহার আসতেছি শিলিগুড়ি থেকে কুচবিহারে মাহফিল আসব তো রাত্রিবেলা কমিটির ওদেরকে বললাম যে কাজ করি রাতে চলাচল করাটা খুব ভালো দিনের বেলা গাড়ির বেশি গ্যাদারিং থাকে আমরা তো দেশে রাতেই চলি তো রাতেই চলে তোর বলে আচ্ছা হুজুর ঠিক আছে চলে থমা ভাবছি যে বাংলাদেশের কুত্তায় বুঝি আমরার উপর খেপা হন ওই রাস্তা দিয়ে আসার সময় দিয়ে ভারতের কুত্তা আপনারা দাবড়ায় কি যে জ্বালা চিন্তা করে অথচ বাংলাদেশের কুত্তায় কিন্তু ভারতের কুত্তারে ফোন দেয় না এ কুত্তা ফরিদি সাহেব গেছে একটু দাবড় দিয়ে দে বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা দেখেন বাংলাদেশের কুত্তাও প্রাইভেট কার দাবড়ায় ভারতের কুত্তাও প্রাইভেট কার দাবড়ায় বাংলাদেশের কুত্তাও রাত্রিবেলা পাহারা দেয় ভারতের কুকুরও রাত্রিবেলা পাহারা দেয় কুকুরকে এই জ্ঞান কুকুরের এই পাহারা দেওয়ার দায়িত্ব দিছে কে না আমরা শিখাই দিছি না আল্লাহ খুব মনোযোগ দিয়ে নে বাবা মুসলমান পানিশ্বরের বাবাজির আরে যুবকেরা
দুইটা কারণে ওয়াসাল কান্নির এত দাম আরে নবীজির মজলিসে একটা দিনের জন্য বসার সুযোগ তার হয় নাই একটা হাদিসও জীবনে কোনোদিন শুনে নাই একটা আয়াতও নবীজির দর্শে বসে শুনে নাই কিন্তু দাম এত কেন আল্লাহর নবী উহুদের ময়দানে হুজুরে কারীমের দাঁত মোবারক ভেঙে গেল ওয়াসাল কান্নি চিন্তা করলেন না আমি উহুদে থাকতে পারি নাই বদরে থাকতে পারি নাই নবীর দর্শে বসতে পারি নাই হাদিস শুনতে পারি নাই ওই নবীর দাঁত ভেঙে গেল আমায় ওয়াসাল কানির দাঁত রেখে বা কি লাভ হবে নবীর দাঁতই নাই আমারটা রেখে লাভ কি একটা পাথর উঠাইয়া পিটাইয়া পিটাইয়া মুখের দাঁতগুলি ভেঙে ফেলে দিল একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কামলি ওয়ালা আইরে আমার বুকে ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ডাকে আপনার কৃত দাসে ও ডাকে আপনার কৃত দাসে শান্তি দাও মোর কলিজা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা আইরে আমার বুকে ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ফকির দরবেশ বাদশায় ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সেই ফুলের কলি ওরে কান্ধে নিয়ে ভিক্ষার ঝুলি বাস করে তারা গাছতলা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা বলেন ইয়া রাসূলুল্লাহ কামলি আইনি আমার বুকে ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা এ যুবক বন্ধু দাঁত পিটিয়ে ভেঙে দিলেন ওয়াসাল কারনি দাঁত নাই একজন আশিকের কলি যায় কতটুকু নবীর প্রেম থাকলে দাঁত ভেঙে ফেলে দিতে পারে আমার আল্লাহ এটা আইব ধরলেন না দোষ ধরলেন না এই কাজটাকে আমার মালিক গুনে পরিণত করে দিলেন দেখেন শরীয়তের মাসালা কি আমি ফরিদি সাহেব আপনাদের সামনে বসা এখন যদি আমি বেলেট দিয়ে আমার হাতের আঙ্গুলের আগা কেটে ফেলে দেই আমি যদি কানের এক পাশ থেকে কেটে ফেলে দেই আমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ কাটি বা ছেদন করি আমার দেশের অনেক যুবক ভাইরা কান ফুটা করে কানের ভিতরে এই জিনিসই ঢুকায় কান ফুটা করে ওরা স্টাইল করতে চায় অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করা কাটা শরীয়তে হারাম কবিরা গুনাহ হযরত ওয়াসাল কারনি নিজের দাঁত তিনি পাথর দিয়ে পিটে ভেঙে ফেললেন গুনাহ হলো না আল্লাহ পাক এটাকে আইব ধরলেন না দোষ ধরলেন না আমার নবীর মহব্বতে করার কারণে আমার আল্লাহ তাকে একটা খেতাব দিয়ে দিলেন আশিক রসুল আর একটা খেতাব আল্লাহ তার আরো বড় মর্যাদা দিলেন মুস্তাজাবাতুদ দাওয়া আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে আসমানে কবুল হতে দেরি হবে না একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা সাহাবীরা বললেন হুজুর আপনার ওয়াইস আপনাকে এত ভালোবাসে কিন্তু একটা বারের জন্য কেন আপনার দর্শে বসলো না আপনার কাছ থেকে একটা বারের জন্য হাদিস শুনলো না কারণ কি নবী গো বলবেননি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা হ্যাঁ কথা তো সত্য আমার ওয়াইস আমার কাছে সে হাদিস শুনলো না একটা আয়াত শুনে গেল না আমার দর্শে বসলো না কিন্তু জানো আমার ওয়াসাল কারনি কেন আমার কাছে আসে না একটা মাত্র কারণে আমার ওয়াসাল কারনির ঘরে একটা মা আছে মাটা বৃদ্ধ মা অন্ধ মার ওয়াসাল কারনি সারা আর দুনিয়াতে আপন কেউ নাই যুবক রে ও মা বোনেরা যারা বধূ হয়ে ঘরে আসছো
আমার আমার ওই বোনদেরকে বলবো বোন যারা বধূ হয়ে ঘরে আসছো আমি আমার ওই বোনদেরকে বলবো আমার এই বোনের মন যদি সুন্দর থাকে তাহলে শ্বশুর শাশুড়ির সাথে কোনোদিন ঝগড়া হবে না কথা বলেন ঠিক কি না আমি আমার ওই মাকে বলবো মা তোমার ঘরে যে বৌমাটে গানছো ও মা তুমি শোনো এই মেয়েটা অন্যের ঘর থেকে আসছে সে তার মায়ের আদর থেকে দূরে হয়ে আসছে বাবার ভালোবাসা থেকে অনেক দূরে চলে আসছে তুমি তোমার সন্তানকে যেমন করে ভালোবাসো সে তার বাবা মাও তাকে ওইরকমই ভালোবাসে সে ভাইয়ের ভালোবাসা থেকে দূরে চলে আসছে বোনের ভালোবাসা থেকে তোমার ঘরে চলে আসছে ও মা শাশুড়ি হিসেবে তোমার দায়িত্ব হলো এই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করে তাকে লালন পালন করা যদি এই নজর আসে আল্লাহর কসম ঝগড়া হবে না কিন্তু অনেক মহিলা বুঝে না ঝগড়া বাধায় খালি বৌমার দোষ দিয়ে লাভ নেই শাশুড়ির দোষ আছে ইনসাফে কথা বলতে হবে আমি আমার ওই বৌমা মাকে বলবো আপনি আপনার এই মেয়েটাকে আপনার নিজের কন্যার মতো যদি দেখেন ওর সুখে যদি আপনি সুখে থাকেন ওর দুঃখে যদি আপনি দুঃখী থাকেন ও অসুস্থ হয়ে পড়লো ভাবতে হবে আমার মেয়েটাই অসুস্থ হয়েছে কারণ আপনার মেয়েটা অসুস্থ হইলে আপনি তারে খাবার খাওয়াই দিতেন রান্না করে দিতেন আপনার বৌমাটা অসুস্থ মনে রাখতে হবে ওটা আপনারই মেয়ে অসুস্থ আপনি রান্না করে দেন ওরে খাবার খাওয়াই দেন আল্লাহর কসম করে বলি এই বৌমা আপনাকে জীবনেও কোনোদিন ভুলবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সমস্যা কোথায় জানেন অ্যাটিটিউড ধ্যান ধারণা নোংরা আমাদের দেশে মানুষের ধ্যান ধারণা বিরাট নোংরা একবারে পচা ছি কিছু মানুষের ধ্যান ধারণা দেখলে মনে বমি আসে এটা মানুষ হইল কেন মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ঠিক কি না নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এ বৌমা যিনি বৌমা হয়ে বাড়িতে আসছেন বধূ হয়ে আসছেন আমি আমার ওই বোনকে বলবো বোন একটু মনোযোগ দিবেন আপনার ঘরে মাটা যদি অসুস্থ হইতো তাহলে অবশ্যই আপনি মায়ের সেবা করতেন আপনার ঘরে যদি মাটা থাকতো তাহলে অবশ্যই মা রান্না বান্না করে দিতেন আপনি যেই ঘরে আসছেন আপনার স্বামীর মা আপনার শাশুড়ি আপনার শ্বশুর বুঝতে হবে ইনি আপনার মা ইনি আপনার বাবা আপনি দুঃখে থাকলে ইনিও দুঃখী হবে আপনি সুখে থাকলে ইনিও সুখী হবে এ বোন মানুষের মন মগজ চেঞ্জ করতে হবে আমাদের ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজা হাশরের ময়দানে একসাথে জোরে বলা যাবে কি ঠিক না বেটে খুব মনোযোগ দিয়ে আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিক বন্ধু আমার আমি আমার ওই বোনকে বলবো বোন কারণ এগুলি তো সামাজিক আমাদের অনেক বোনেরা বুঝে না অনেক শাশুড়িরাও বুঝে না কেন বুঝে না আমি আমি আমার ওই আম্মাদেরকে বলতেছি একটু মনোযোগ দিন যদি আমার কথা তারা শুনতেছে আমি আমার ওই আম্মাদেরকে বলতেছি মনোযোগ দিন আপনাকে পাশের বাড়ির বা গ্রামের অন্য কোথাও কোনো মহিলা সে উত্তেজিত করবে ধরেন আপনি আপনার বৌমাটা অসুস্থ হয়ে পড়ছে এখন আপনি রান্না করতেছেন বৌমাটা অসুস্থ ঘরে শুয়ে রয়েছে বা খারাপ লাগতেছে লাগতেই পারে একটা মানুষ তো হতেই পারে তো আপনি রান্না করতেছেন ওই আমাদের দেশে কিছু মহিলা আছে খালি ভেজাল বাধায় কথা কন নাকি আছে না কুটনা বেডি কি বেডি কুটনা বেডি হ্যাঁ তা আইয়া কইব কি এই জরিনার মা কি করতেছ বলে রান্না করতেছি বৌমা তো অসুস্থ খেয়ে ফুল আবিয়ে দিস রান্না করে খাওয়ানোর লাগে ব্যাস শয়তান এসে আবি মেরে দিছে কি কথা কন না কে
মাকে বলবে মা কুটনা বেডির কথা শুনবেন না কারণ আপনি কুটনা বেডির murid না ও মা আমি আমার আপনার নবীর কথা শুনে নেন নবী বলেন মানলামি রাহামিন নাস ও মানলামি রাহামিল্লাহ যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে মায়া করে না আল্লাহ তাকে মায়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার গুনাহকে গোপন করে দিয়ে আল্লাহ গোপনে maaf করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে এ জোরে বলেন না সুবহানাল্লাহ কত দামি ও মা আপনি কেন বুঝলেন না আপনাকে শয়তান এসে ধোঁকা দিল আর আপনি ধোঁকায় পড়ে আপনার বৌমার সাথে রাগারাগি শুরু করলেন না না এগুলি করা যাবে না ও মা আমার কথাগুলি শুনে যাবেন ও বোনেরা আমার কথাগুলি শুনে যাবেন আপনারা হলে হযরত আম্মা জান আয়েশার উত্তরসূরি আপনারা হযরত সারার উত্তরসূরি আপনারা হযরত হাজরার উত্তরসূরি আপনারা আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তরসূরি আপনারা মহিয়সী নারী জান্নাতের সাইয়্যিদিনী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমার উত্তরসূরি কথা বলেন ঠিক কি না হযরত ওয়াসাল কারনি মার সেবা কেমনে করতে দেখেন নবীর দর্শে একটা দিনের জন্য বসার সুযোগ হয় না কারণ তার ঘরে একটা মা ছিল মাটা ছিল অন্ধ বৃদ্ধা চোখে দেখত না ভালো করে আটতে পারত না হযরত ওয়াসাল কারনি যেখানেই যাইতেন মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতো একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা হয় নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতো মারে গোসল করায় দিত মার মাথায় তেল দিয়ে দিত মার কাপড় চোপড় ধুয়ে দিত মার রান্না বান্না করে মারে খাবার খাওয়াই দিত একটা বাচ্চাকে মা যেভাবে আদর করে হযরত ওয়াসাল করেনি নিজের মাকে সেইভাবে আদর করত আহা কি দামি কথা একটা সন্তানকে মা যেমন আদর করে ওয়াসাল কারনি তার মাকে সেইভাবে আদর করত একটা বাচ্চার সেবা যেরকম মা করে ওয়াসাল কারনি মায়ের সেবা সেইভাবেই করত মা সারা তার আপন কেউ ছিল না ওয়াসাল কারনি সারা মায়ের আপন কেউ ছিল না কি দারুণ দৃশ্য আল্লাহর কাছে এত ভালোই লাগলো আল্লাহ ডাক দেখে হাবিব আপনি বলে দেন আমার ওয়াসাল কারনি মুস্তাদাবাতু দাওয়া আমার ওয়াইস আপনার পাগল আমার কাছে চাইতে দেরি হবে ও যা চাবে আমি আল্লাহ তাই দিব মেহশরের মাঠে ও যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দিব একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ এ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا ও বান্দা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কইর না আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না আর তোমার পিতা মাতার সঙ্গে তুমি এহসান করো দয়া করো দয়া করো দয়া করো দয়া দয়া এ যুবক কোনদিন যদি মায়ের সাথে বিয়াদবি করো যুবক বন্ধু কোনদিন যদি মায়ের সাথে বিয়াদবি করো তাহলে আজকে চলে যাবা যদি সুযোগ হয় ক্ষমা চেয়ে নিও মার পাটা ধরে বইল পার কাছে বসে বসে মা ভুল হয়ে গেছে আগের যত ভুল আমারে মাফ করে দাও আর কোনদিন ভুল আমি করব না বাবার হাতটা ধরে পাটা ধরে বলো বাবা ভুল হয়ে গেছে আর কোনদিন এরকম ভুল হবে না যদি প্রশ্ন করতে পারেন মুফতি ফরিদি মা তো দুনিয়াতে নাই বাবা তো দুনিয়াতে নাই কবরে চলে গেছে তারা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মাফ চাইও মা ভুল করছি ক্ষমা করে দিও বাবা ভুল হয়ে গেছে মাফ করে দিও চেয়ে নিন পৃথিবীতে তিনটা জিনিস জিনিস যদি পেতে চান তো মার কাপড় চোপড় ধুয়ে দিবেন
গোসল করায় দিবেন খাওয়ায় দিবেন আপনাকে যেভাবে লালন করছে ওইভাবে লালন করবেন তিনটা জিনিস একটা ইজ্জত দুই নম্বরে নিয়ামত একটা ইজ্জত আর একটা দৌলত আর একটা হায়াত ইজ্জত দৌলত হায়াত ইজ্জত দৌলত হায়াত ইজ্জত দৌলত হায়াত যদি সম্মানিত হতে চান মার সেবা করেন বাবার লাঠি হয়ে যান যদি অনেক সম্পদের মালিক হতে চান অনেক দৌলতলা হতে চান মায়ের সেবা করেন যদি মনে করেন অনেক দিন পৃথিবীতে বাঁচতে চান মা বাবার খেদমত করে যান বৃদ্ধ বাবাজিরা যারা আছেন বলতে পারেন হুজুর মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই আমরা কি করব এখন চিন্তার কারণ নাই বৃদ্ধ হয়েছেন তাতে কি মার কাছে সন্তান কোনোদিন বুড়া হয় না কথা ঠিক মায়ের কাছে সন্তান কোনোদিন বুড়া হয় না বাবার কাছে ছেলে বুড়া হয় না বাবার কাছে ছেলে বুড়া হয় না বাবার কবরের পাশে চলে যান মায়ের কবরের পাশে যায় দোয়া করেন ইমাম যাহাবী লিখতেছেন সন্তান যখন মার বাবার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করবে আল্লাহ খুশি হয়ে ওই সন্তানের আমল নামায় কবুল ওমরা হজের নেকি লিখে দেবে না হইছে না আরো জোরে আরো জোরে রে 58 হয়ে গেছে মনে নাই ভুলে গেছে সার দিয়ে গেছিল ঠিকই আমারই ভুলে গেছে এই সার কথা খেয়াল নেই হ্যাঁ তাহলে মা বাবার খেদমত চলবে জোরে বলেন চলবে হ্যাঁ চলবে প্রশ্ন রাখবেন হুজুর মা বাবা নাই কি করবেন বেশি বেশি করে দোয়া করবেন কি করবেন জোরে বলেন আল্লাহ বলছেন রব্বি রাহামহুমা كما ربياني صغيرا ايه بشي بشي كره دعا كربت اسال سواب كربت مسجد جيا مار جنو دوشتا تاكي ركياش بين ঠিক আছে মার জন্য 10 টা টাকা রেখে আসবেন বাবার জন্য 10 টা টাকা মসজিদে দিয়ে আসবেন প্রত্যেক জুমাতে মসজিদে যান যখন যাবেন 100 টাকা মার জন্য মসজিদে দিয়ে আসবেন বাবার জন্য 100 টাকা মসজিদের বাক্সের ভিতর ঢুকায় আসবেন আল্লাহ আজকে যদি মা থাকতো তাহলে মার জন্য তো আমার অনেক টাকা খরচ হইতো চিকিৎসা করাইতাম মারে খাবার খাওয়াইতাম আল্লাহ মা তো দুনিয়াতে নাই এই 100 টাকা তোমার ঘরে রেখে গেলাম আমার মাইরে তুমি জান্নাতের খাবার খাওয়ায়ো হ্যাঁ সুবহানাল্লাহ দুর্বল তোরা জিমাইতেছস না সাইয়েদিস গোম না আপনাদের এলাকার বাচ্চারা এই একটা গুণ বালা মাহফিলে এসে বসে মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় বাচ্চাদেরকে মাহফিলে পাঠাই দেয় আর আমরা এলাকায় গেল বাবা বুটে জড়বেনি বুট এটা কয়ে উতাই ফেলে বুটে জড়বে বুট আপনাদের এলাকার মহিলাদের এটা গুণ ভালো ধন্যবাদ দিতে হয় খুবই মনোযোগ হ্যাঁ পিতা মাতার জন্য এইভাবে যদি আমরা করতে পারি হযরত ওয়াসল করনির মায়ের সেবাটা আল্লাহর কাছে এত পছন্দ হলো নবীর প্রেমটা তার কাছে আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ তার এমন একটা সম্মান দিলেন হযরত ওমরের মতো মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ডরে যাইত না তার মতো ব্যক্তিকে আল্লাহর নবী বললেন যাও আমার ওয়াসাল কান্নির কাছ থেকে দোয়া চেয়ে নিও একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা